মা তুমি এখানে মানুষ জন্মদিনে নিয়ে আসে দামি দামি গিফট আর তুমি নিয়ে আসছো কি না কাফনের কাফড় হ্যাঁ আমি এই জায়গায় তুই ঠিকই কইছ মানুষ জন্মদিনে বড় বড় উপহার দেয় আর আমি দিছি কাফনের কাফড় খুব খারাপ লাগতেছে না খুব কষ্ট লাগতেছে আরে তুই এমন একটা হতভাগ্য সন্তান আমার সে সন্তান কিনা বাপের চিকিৎসার জন্য দুইটা টাকা বাইর করতে পারে না সে কিনা বান্ধবীর জন্মদিনে ফুর্তি করে আনন্দ করে তুই কেমন সন্তান আমার এই কাফনে কাফড় কেন দিলাম জানিস দিছি এই কারণে আমি আর তোর বাবা যদি মইরা যাই তখন তো তুই কাফনে কাপড় কিনতে পারবি না এর জন্য তোরে দিয়ে রাখলাম মইরা গেলে এই কাপড় দিয়া কাফন করিস থাক চাচি এভাবে বলতে হবে না আরে তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে আচ্ছা তোর কি একটা বার লজ্জা করলো না যে তোর বাবা ঘরে অসুস্থ তোর মা তোকে বলেছিল তোর বাবাকে নিয়ে হসপিটালে যেতে তুই সেই টাকা দিয়ে তোর বান্ধবীর জন্য উপহার নিয়ে এসেছিস ছি আরে তোর বান্ধবী তোর কাছে বড় হয়ে গেল যে বাবা মা তোকে এত কষ্ট করে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে আজকে সেই বাবা মায়ের মূল্য তোর কাছে একটুও নেই আজকে তোর মা যদি আমার কাছে না যেত তাহলে তোর এই রূপটা আমি কখনোই দেখতে পেতাম না তোর মতো বন্ধুর মুখে থু তোর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে তোর মা যদি আমার কাছে এসে টাকা না চাইতো তাহলে আমি বুঝতেই পারতাম না তুই যে মানুষ না তুই যে অমানুষ আরে আমার তো বাবা মা নেই বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি কিছুই পাইনি আর তোর মা বাবা সবাই বেঁচে থাকা সত্ত্বেও বাবা মায়ের মূল্যায়ন করতে পারছিস না যেদিন মরে যাবে না সেদিন ঠিকই বুঝতে পারবি বাবা মা কি চিনিস বাবা তুমি কারে কি বুঝাও ও তো মানুষ না ও মানুষ হয়ে গেছে মা মা দাঁড়াও দোস্ত আমার নিজের কাছেই নিজেকে গিলটি ফিল হচ্ছে আর কেন হচ্ছে সেটা তোকে আমি পরে বলবো হ্যাঁ আসি আর তুমি তুমিও তো অমানুষ কম না আমার বন্ধু তো অমানুষ তুমি তার থেকেও অমানুষ তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে এখানে তোমার পার্টি করছো জন্মদিন পালন করছো আর এদিকে এদিকে তোমার মামাকে তুমি কিভাবে ওয়াশরুমে বন্দি করে রেখেছো বলো তো বাবা কে আসো আমার একটু বাথরুমের দরজাটা খুললে আমার একটু উদ্ধার করো কে আসো বাবা আরে মামা আপনার এই অবস্থা কেন আপনি বাথরুমে বন্দি কেন করি না বাবা আমার ভাগ্নি আমার এই বাথরুমে আটকে রেখা ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কেক কেক আনন্দ মূর্তি করতেছে তুমি ছুটি নাই তা আমাদের সারা রাতে বাথরুমে থাকতো তো আচ্ছা আপনি এনে করে চিন্তা করবেন না যান আপনি রুমে যান আমি বিষয়টা দেখছি যান ঠিক আছে সাথী আসে বলো একটা মানুষ কিভাবে এত নির্দয় হতে পারে আসলে আমি ভুল ছিলাম আমি ভাবতাম তুমি একটা ভালো মানুষ তাই আমি তোমাকে পছন্দ করেছিলাম হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কখনো কথাটা বলতে পারিনি কেন জানো নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগত কারণ আমি গরিব আমি তোমার যোগ্য না আজ বলছি আমি নই তুমি আমার যোগ্য নও সৈকত আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আসলে তুমি যা ভাবছো সেরকম কিছুই না আমি বলছিলাম কি আমার আর কিছু বোঝার নেই যা বোঝার আমার বোঝা হয়ে গেছে যে তার জন্মদিনে তার মামাকে ওয়াশরুমে বন্দি করে রাখতে পারে সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না শোনো
অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না, আর যেটা হয় সেটা আমরা দেখি না। হয়তো তুমি যেটা দেখেছো সেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা তুমি দেখোনি। মানে? মানেটা আমি বলছি, মামা। আমি বলছি শোনো, অথৈর মা বাবা কেউ নেই, ওই তিন, আমি একমাত্র মামা। এই সয় সম্পত্তি, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি যা দেখছ সব অথৈর নামে। আমি ওকে বিয়ে দেওয়ার জন্য ভালো একটা পাত্র খুঁজছিলাম। বাবা মা মরা একমাত্র মেয়েকে আমি কার হাতে তুলে দেব? এই সমাজে আমি যাকে দেখছি সবাই লুবি, সবাই সম্পত্তির লোভে ওর সাথে বন্ধুত্ব করতে চায়, ওকে বিয়ে করতে চায়। অথৈ আমাকে বলেছে, অথৈকে তুমি পছন্দ করো এবং ভালোবাসো, এবং এও বলেছিল তুমি সৎ এবং নীতিবান। অথৈকে তুমি ভালোবাসো কি না এটা প্রমাণ করার জন্য আজকের এই নাটক। হ্যাঁ সৈকত, মামা একদম ঠিক কথাই বলেছে। আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করি এবং ভালোবাসি। আসলে আমি মেয়ে তো ওইভাবে মুখ ফুটে কখনো বলতে পারিনি। আমি ভেবেছিলাম কবে তুমি আমাকে তোমার নিজের মুখে বলবে যে অথৈ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু না, তুমি তো আমাকে বলোই নি। আর সেজন্যই আমি মামাকে সব কিছু শেয়ার করলাম, আর মামা আমাকে এরকম একটা প্ল্যানের কথা বলল, আর তারপরেই তো আজকের এই দিনটা সাজানোর নাটক। আসলে আমি না বিষয়গুলো বুঝতে পারছি না, মানে আমার কাছে আওলা ঝাওলা লাগছে। সত্যি তুমি আমাকে পছন্দ করো? আমি সত্যি তোমাকে ভালোবাসি। অথৈ। হ্যাঁ মামা। তাহলে বিয়ের ব্যবস্থাটা করতে হয় খুব তাড়াতাড়ি। শোন, তোর কথা বল, আমি ওদিকে সব দিচ্ছি। আচ্ছা, এই কথাটা 6 মাস আগে বললে কি হতো? আমি তো ভেবেছিলাম তুমি বলবে, কিন্তু তুমি তো বলোই নি। আমি তো সাহস পাইনি, যদি আমার প্রপোজালটা তুমি অ্যাকসেপ্ট না করো। আচ্ছা, আগের কথা বাদ দাও তো জনাব, এখন কি বলা যাবে যে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, বলা যাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।